নমস্কার বন্ধুরা, বেঙ্গলি রান্নার রেসিপিতে আপনাদের স্বাগত। আজ আবার চলে এসেছি বেঙ্গলি রান্নার রেসিপি চ্যানেলে তোমাদের জন্য নতুন একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপি লোটে মাছের ঝুড়ো। লোটে মাছের কিন্তু ঝোলও রান্না করা যায়, কিন্তু আজ আমি লোটে মাছের ঝুড়ো করে দেখাবো। তাহলে এবার এগিয়ে যাই আর দেখে নিই লোটে মাছের ঝুড়ো বানানোর জন্য কি কি লাগছে, কীরকমভাবে বানাতে হচ্ছে। লোটে মাছের ঝুড়ো বানানোর জন্য প্রথমেই যেটা লাগছে সেটা হচ্ছে লোটে মাছ। আমি এখানে 500 গ্রাম লোটে মাছ নিয়েছি। মাছটাকে বাজার থেকেই কাটিয়ে এনেছি আমি। লোটে মাছটাকে ঠান্ডা জলেও ধুলে হয়, কিন্তু উষ্ণ গরম জলে ধুলে কিন্তু বেশি ভালো হয়। সেজন্য আমি এখানে উষ্ণ গরম জলে ধুয়ে নিয়েছি, তোমরাও উষ্ণ গরম জলে ধুয়ে নিও। আর লাগছে পেঁয়াজ কুচি, আদা ঘষা, রসুন কুচি, টমেটো। এখানে আমি কুচি নিয়েছি, কুচি দিলেও হবে, টমেটো পেস্ট দিলেও হবে। আমি রান্নায় কিন্তু টমেটো করেছি। ধনে পাতা, কাঁচা লঙ্কা, সাদা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, নুন, হলুদ গুঁড়ো, সর্ষের তেল। এবার আমরা দেখে নেব রান্নাটা কিভাবে করতে হচ্ছে। আমরা একটা তাওয়া নিয়েছি, তাওয়াতে সর্ষের তেল দিচ্ছি গরম হলে। তেলটা কিন্তু আমরা একটু বেশি দেব, এই মাছটাতে কিন্তু পেঁয়াজ তেল একটু বেশি দিতে হয়, তাহলে টেস্ট হয়। আমি এখানে 5 চামচ মতো তেল দিয়েছি, মিডিয়াম চামচের, খুব বেশি বড় চামচের নয়। এবার সাদা জিরে ফোড়ন দিলাম, শুকনো লঙ্কা, তেজপাতা দিচ্ছি, একটু ভাজা ভাজা হয়ে গেলে এবার আমরা পেঁয়াজটা দিচ্ছি, পেঁয়াজ কুচি। এখানে আমরা মিডিয়াম সাইজের 2টো পেঁয়াজ নিয়েছি। আর একটু নেড়ে চেড়ে দেব। এবার আদাটা দিলাম আর রসুন কুচিটাও দিয়ে দেব। কাঁচা লঙ্কা দিলাম আমি 3টে, কারোর ঝাল বেশি লাগলে আর একটু দিতেই পারো। আমি কিন্তু কাঁচা লঙ্কাটা চিড়ে দিয়েছি। একটু নুন দেব পরিমাণ মতো। এবার ভালো করে মিক্স করে নেব। এবার ঢেকে দেব একটু। পেঁয়াজ কিন্তু খুব কড়া ভাজা হবে না, মচমচে, হালকা জাস্ট একটু সেদ্ধ হওয়া মতো, একটু নরম হবে। এখন একটু বলি, আমরা যদি টমেটো কুচিটা দিই তাহলে আমরা এখন টমেটো কুচিটা দিয়ে দেব। আমি যেহেতু টমেটো পেস্ট দিচ্ছি তার জন্য পরে দেব টমেটো পেস্টটা। আমি এখন মাছটা দিয়ে দেব। এই মাছটায় আগে তোমরা নুন হলুদ মাখিয়ে রাখতেও পারো, নাও রাখতে পারো, কোনো ব্যাপার না। নুন তো আমার দেওয়াই আছে, সেজন্য মাছটা এই নুনটা টানবে। এবার একটু নেড়ে চেড়ে ঢেকে দেব আমরা। দু মিনিট মতো গ্যাসটা কমিয়ে একটু ঢেকে রাখবো। দু মিনিট পর আমরা দেখতেই পাচ্ছি লোটে মাছ থেকে জল ছেড়েছে। লোটে মাছ থেকে কিন্তু একটু জল ছাড়ে, সুতরাং এটা নিয়ে ভয়ের বা ঘাবড়ানোর কিছু নেই। লোটে মাছটা যত ভাজা হবে এমনিতেই পুরো ঝুড়ো ঝুড়ো হয়ে যাবে। আমি এখানে খুন্তি দিয়ে একটু কেটে কেটে দিচ্ছি।
খানিকটা ভাজা হয়েছে, আবার নেড়ে চেড়ে একটু দেবো, না হলে লেগে যাবে। লোটে মাছটা এরকম ভাজতে ভাজতেই আমাদের মিশে যাবে ভালো মতো, ঝুড়োও হয়ে যাবে। এবার আমরা টমেটোটা অ্যাড করলাম, অ্যাড করে ভালো করে মিক্স করে দেব। পরে আবার আমরা একটু নেড়ে চেড়ে দেবো। এবার আমরা এতে হলুদ অ্যাড করলাম, জিরে গুঁড়ো দিলাম ছোট চামচের, এক চামচ দিয়েছি, ধনে গুঁড়ো দেব ছোট চামচের হাফ চামচ দিলাম। এবার ভালো করে মিক্স করে নেব। কেউ চাইলে কিন্তু প্রথমে পেঁয়াজটা যখন ভেজেছিলাম আর একটু পেঁয়াজ দিতেই পারো, পেঁয়াজ আরও বেশি দিলে কিন্তু কোনো ক্ষতি নেই, ভালোই হবে খেতে। এবার আমরা এতে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি, এতে কালারটা ভালো আসবে। ঢেকে দেব, এরকম ভাবেই আমরা কিছুক্ষণ পর পর ঢাকনা খুলে একটু নেড়ে দেব, আবার একটু ঢেকে দেব গ্যাসটা কমিয়ে। এরকম করেই আমাদের পুরো রান্নাটা করতে হবে, যতক্ষণ না ঝোলটা পুরোটা ভালোভাবে টেনে যাচ্ছে। একটু পরপর না নাড়লে আমাদের নিচটা লেগে ধরবে, কারণ এখানে খুব বেশি জল তো নেই। এবার আমরা একটু ধনে পাতা কুচিটা দিয়ে দেব। আবার ঢেকে দেব, বেশ ভালো কষে এসছে এবার, আর বেশিক্ষণ লাগবে না হতে। একদম দেখতেই পাচ্ছি ঝোলটা একদম টেনে গেছে, উচ্চ নেই, চারদিক থেকে তেল ছেড়েছে, বেশ কষা কষা হয়েছে। এবার আমরা নামিয়ে নেব আমাদের আজকের রেসিপি, লোটে মাছের ঝুড়ো একদম রেডি। এবার আমরা নামিয়ে পরিবেশন করতেই পারি, পরিবেশনের জন্য একদম প্রস্তুত। নিশ্চয়ই এতক্ষণে দেখে নিয়েছ আজকের রেসিপি লোটে মাছের ঝুড়ো, বাড়িতে অবশ্যই ট্রাই করো। ট্রাই করার পর কেমন হলো সেটা আমাকে কমেন্ট বক্সে জানাও।
আরও নতুন নতুন রান্না দেখতে হলে চোখ রাখো বেঙ্গলি রান্না রেসিপি চ্যানেলে। আমি ফিরে আসছি পরের দিন আরও একটি নতুন রান্না নিয়ে। আজকের রান্নাটি ভালো লেগে থাকলে লাইক করতে ভুলবেন না। রান্নাটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের কোনো মতামত জানাতেও প্লিজ কমেন্ট করুন। আরও নতুন নতুন রান্না দেখতে হলে এই চ্যানেলে সাবস্ক্রাইব করুন।